হাই প্রেশার একটি জটিল সমস্যা। এবার প্রেশার থাকলে তা নিয়ন্ত্রণে আপনাকে ওষুধ খেতে হবে। তবে কেবল ওষুধ খেয়ে কিছু হবে না, বরং এর পাশাপাশি আপনাকে নিজের খাবার দাবারের দিকেও দিতে হবে নজর। তবেই সুস্থ থাকা হবে সম্ভব। এবার প্রেশার খুবই ভয়ঙ্কর এক সমস্যা। এই সমস্যা দেখা দিলে প্রতিটি মানুষকে অবশ্যই হয়ে যেতে হবে সতর্ক। এক্ষেত্রে রক্তনালীর অভ্যন্তরীণ দেওয়ালে চাপ থাকে অনেক বেশি, সেই কারণেই তৈরি হয় সমস্যা। এই অবস্থায় প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভারতে প্রতি বছর অসংখ্য মানুষ এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন। 140 থেকে 180 এর উপরে প্রেশার পৌঁছালেই বুঝতে হবে সমস্যা রয়েছে। প্রেশার 180 থেকে 190 এর উপরে চলে গেলে সমস্যা অনেকটা বেড়ে গিয়েছে বলে বলা হয়। সাধারণত প্রেশারের ক্ষেত্রে কোনো লক্ষণ তেমনভাবে দেখা দেয় না, তবে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো অসুখের ঝুঁকি এক্ষেত্রে অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে বিভিন্ন পুষ্টিবিদরা জানাচ্ছেন যে প্রেশার নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কয়েকটি পরিবর্তন আনতে হবে। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে পিএসআরআই মাল্টি স্পেশালিটি হাসপাতালের নিউট্রিশনিস্ট দেবযানী বন্দ্যোপাধ্যায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার মতো 10টি খাবারের কথা জানান। যে খাবারগুলো আপনি খাবেন তা হল টক জাতীয় ফল। বিপি হাই থাকলে খেতে পারেন টক জাতীয় ফল, যে কোনো ধরনের লেবু, মৌসুম্বি ইত্যাদি অনায়াসে খেতে পারেন। এই ফলগুলি প্রেশার কমাতে পারে। এই ফলগুলিতে ভিটামিন থাকে ভরপুর, এমনকি খনিজ রয়েছে। এইসব বিষয়গুলি একত্রিত হয়ে মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে। এই ফল আপনি সাধারণ উপায়ে খেতে পারেন, আবার স্যালাড হিসাবেও খেতে পারেন এই ফল। এছাড়া জুস করেও খাওয়া সম্ভব। দুই, ধনে পাতা। নিউট্রিশনিস্ট বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, ধনে পাতা খুবই জনপ্রিয় এক খাদ্য, এমনকি এই খাদ্য পারে প্রেশার কমাতে। তাই আপনি চাইলে এই খাবার অনায়াসে খেতে পারেন। তিন, চিয়া ও তিসির বীজ। চিয়া ও তিসির বীজ খুবই ছোট হয়, তবে এই খাবারের পুষ্টিগুণ কিন্তু কম নয়। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার। এই সমস্ত বিষয়গুলি প্রেশার নিয়ন্ত্রণের জন্য দারুণ উপকারী। এছাড়া আপনি চাইলে বিভিন্ন সবুজ শাক খেতে পারেন, এমনকি করতে পারেন এক্সারসাইজ। চার, ব্রোকোলি। ব্রোকোলিতে রয়েছে ভালো পরিমাণে ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই সমস্ত উপাদান কমাতে পারে প্রেশার। এক্ষেত্রে রক্তনালী ও নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বাড়ানোর মাধ্যমেই এই কাজটি করা সম্ভব হয়। পাঁচ, গাজর। গাজরে বেশি পরিমাণে রয়েছে ফেনোলিক যৌগ, যেমন ক্লোরোজেনিক, পিকিউমেরিক এবং ক্যাফেইক অ্যাসিড। এই যৌগ রক্তনালীকে রিল্যাক্স করতে সাহায্য করে, এমনকি কমাতে পারে প্রদাহ, এই কারণে কমে প্রেশার। হয় পেস্তা বাদাম। পেস্তা হলো একটি ড্রাই ফ্রুট, এই বাদাম কমাতে পারে প্রেশার। এর মধ্যে ভালো হার্ট ভালো রাখার নানা উপাদান রয়েছে। এক্ষেত্রে প্রেশারে আক্রান্ত মানুষ যে কোনো উপায়ে খেতে পারেন পেস্তা বাদাম। সাত, কুমড়োর বীজ। কুমড়োর বীজ অনেক বাড়িতেই রান্না হয়। আসলে এই বীজে রয়েছে ভালো পরিমাণে পুষ্টিগুণ, এক্ষেত্রে প্রেশার আক্রান্ত মানুষজন অবশ্যই খেতে পারেন এই বীজ, এর মাধ্যমে কমতে পারে রক্তচাপ। আট, বিনস ও ডাল। প্রোটিন ও ফাইবারের অন্যতম উৎস হল বিনস ও ডাল, এর মধ্যে অন্যান্য পুষ্টিগুণও রয়েছে। তাই বিশেষজ্ঞরা বলেন যে হাই বিপি আক্রান্ত মানুষ বিনস ও ডাল খেতে পারেন, এক্ষেত্রে খুবই কম সময়ের মধ্যে কমে যায় প্রেশার। নয়, টমেটো। টমেটোর মধ্যে ভালো পরিমাণে পটাশিয়াম ও ক্যারোটিনাইলয়েড পিগমেন্ট লাইকোপিন রয়েছে। লাইকোপিন হার্টের জন্য খুবই ভালো, এক্ষেত্রে প্রেশার কমাতে চাইলেও আপনার হাতিয়ার হতে পারে টমেটো। দশ, ফ্যাটি ফিশ। বিশেষজ্ঞরা বলছেন বিপি কমাতে চাইলে আপনাকে স্যালমন ও ফ্যাটি ফিশ খেতে হবে, এক্ষেত্রে এই মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটা হার্টের জন্য ভালো। তাই এবার থেকে খেতে শুরু করে দিতে পারেন এই মাছ। এমন নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।